face. So, hey guys, Assalamualaikum. Welcome to my chocolate balas. Aur Allah Rabbat. Amra bohot balasi. So, besh koyek din pore amar notun ekta vlog anlam. Ekmatro tomader jonno. Aur আজকে মাইক্রোফোনের ডঙ্গল ডঙ্গল নাই পেয়ে গা মাইক্রোফোনের আর ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে, তো এটার জন্য আগে সরি। তো আমরা যাচ্ছি আজকে টিচার ভার্সেস স্টুডেন্ট ক্রিকেট ম্যাচ। তো আমার এসএসসি এক্সাম 15 তারিখ, আর 4 তারিখ আমরা খেলতে গিয়েছি। তো পরে একটা খেলা হবে, তোমার সাথে এটা কর দেখো কি হয়। যাও, তো উইদাউট লুজিং এনি টাইম লেট গেট স্টার্টেড। সবার জন্য আমি একা ওয়েট করতেছি, আর আমার সাথে যে 3 জন ছিল ওরা নগদা নারায়ণ হয়ে গেছে, তো ওদেরকে নিয়ে আসি। 3, 2, 1। তো ফুল টিম ডান, আই টিমের ক্যাপ্টেন চাঙ্গো আয়া চলো। গিভ মি ইওর ফোন। সকাল সকালই 6:30 ওয়েদারটা যা আসতেছে মাঠে যাচ্ছে। বল গেছে গা পানিতে। নৌকা উঠতে একটা ভালো হবে না, কেটে বিলা খাই লাগে বেশি বিলা খাই গেছে। কেমন চলতেছে? Thank you.
টিমের সাথে পরিচয় হই, আমাদের টিমের ক্যাপ্টেন রাকিব, ভাইস ক্যাপ্টেন আরাফাত, আর নসু প্লেয়ার মোহাম্মদ গিট্টু মেহেদি, তারপর আছে সবুজ চন্দ্র দাস। সো গাইজ, আমরা আমাদের টিমের সাথে পরিচয় হই। তো ফার্স্টে আছে ক্যাপ্টেন টিমের রাকিব, ভাইস ক্যাপ্টেন আছে আরাফাত, তারপর প্লেয়ার আছে সবুজ চন্দ্র শীল, মেহেদি হাসান গিট্টু, তারপর খুদে প্লেয়ার নাম কো জলদি কর মোশারফ, মোশারফ ভাই মানি, তারপর আছে সাদ্দাম, সাইফুল, তারপর আরেকজন আছে ছোট ভাই নাহিদ, তারপর আছে তানবীর, তারপর আছে বলার পাড়া মেহেদি মানে রিমন, তারপর এই আমাদের বেস্ট একটা প্লেয়ার যার নাম না বললে নয় ময়লাতি, ময়লাতি ইন্সপিরেশন। তো গাইস খেলাটা শুরু করা যাক, আর এবার স্যারদের সাথে একজনের সাথে আমাদের দেখা করার বাকি ছিল, হাবিব স্যার, তার কিছু বলেন। আই উইশ আমরা জিতব, কিন্তু যেটা হবে না আমরাই জিতব, সেটা মাঠে প্রমাণ হবে। জি স্যার, আমরাই জিতব। দেখাই যাক কে জিতে আর কে হারে, কিছুটা জিতবে আমরা জানি, দেখতে পাবো। Thank you.
ফার্স্ট ইনিংস শেষ, এখন সেকেন্ড ইনিংসে খেলা চলতেছে আর আমরা এবার ব্যাটিংয়ে নামছি। 102 রানে টার্গেট 16 ওভারে। তো আমরা জানি আমরা ম্যাচটা জিতবো, তো টেনশন নেওয়ার দরকার নেই। এর মধ্যে এক উইকেটও পড়ে গেছে, তো সাথেই থাকো, খেলা দেখো আরাম, আর কাপ তো বাসায় নিয়েই যাবো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেই, জলদি সাবস্ক্রাইব বাটনে টিপ দাও না, আর বেল বাটনে বাড়ি খাও, দাম করে ঘন্টি বাজাও। জিতা কেমন লাগতেছে সবার? রানা ভাই দুঃখে জর্জরিত, তার তো ম্যাচটা হাইরে আপনাদের ম্যাচ হাইরে মজা স্যার, তো ম্যাচ হাইরে কেমন লাগতেছে? আমি নানাম তো সব জিতে এসছে, কারণ আমি জানি ওরা না পারলাম নাম, তোরা পারছি দেখে আমার নামতে হয়নি, তো অনেক মজা পাইছো জানি। আর আগামী তেরচিতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, সবাই দেওয়া ম্যান অফ দ্য ম্যাচ কে জিমো দরকার নেই তবু এটা শুধু এই যে একটা স্মৃতির জন্য খুব ভালো একটা দিন গেছে, কিন্তু নেক্সট টাইম কে কোথায় থাকে বলা যায় না, কিন্তু আমরা যেখানেই থাকি ইনশাল্লাহ আর যত এই যে ভুল ত্রুটি আসছে, এই যে ভুলবো যাবো যে আমরা জল দায়িত্ব এগুলা কিছু মনে রাখবো না, সবাই বুঝে হচ্ছে খেলার অংশ, ঠিক আছে? তোমরা স্টুডেন্ট অনেক ভালো মেসেজ, আমরাও আসলে আন্তরিকভাবে খুব খুশি এত সুন্দর আয়োজনের জন্য, সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।
শান্তনু হিসেবে কাজ করবে আর এছাড়া বন্ধুর ম্যান অফ দ্য ম্যাচটা আমার হাতে আর চ্যাম্পিয়ন ট্রফিটা জোনাক সুযোগটা তখনই পাইছি আর অপরটা পাইনি, যদি পাই তাহলে আবারও দেখা যাচ্ছি। সো কিপ টিউনিং, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।